সহজেই কল্যাণ ভাতা পাচ্ছেন না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। অবসর নেওয়ার পর ভাতার জন্য অপেক্ষা করতে হচ্ছে প্রায় 2 বছর। বর্তমানে আবেদন জমা আছে 24,000-এর বেশি, যার জন্য দরকার অতিরিক্ত 2,000 কোটি টাকা। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় আবেদন নিষ্পত্তি করতে পারছে না বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। অবসরকালীন কল্যাণ ভাতার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 24,000-এরও বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী। নিজের প্রাপ্য টাকা না পেয়ে অনেকেরই দিন কাটছে কষ্টে। প্রতিদিনই তারা ভিড় করছেন রাজধানীর বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের দরজায়। আমার কোনো কিছু চিন্তা করতে আমার ভয় লাগে, ইয়ে হয়, কাইন্ডলি আমাকে ক্ষমা করুন, আমারটা আমি ম্যানেজ করব যেভাবে হোক। তাদের অভিযোগ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, আটকে আছে মেয়ের বিয়ে, অর্থপ্রাপ্তির আশায় থেকে মারাও গেছেন কেউ কেউ। বাবার যদি অবসর এবং কল্যাণ ট্রাস্টের টাকাটা আমার পাওয়ার জন্য একটু হেল্প করতো, তাহলে আমরা একটু বাবাকে ঋণ মুক্ত করতে পারতাম। একদিকে আমার কাগজ পাইতেছি না, আরেকদিকে যে আমি ঋণে জড়তো, এখানে যে ঋণালার আমার বাড়িতে ইয়ে হামলা করে, মারধর করতে চাই, বাড়িতে ইয়ে গালাগাল করে, এই বিভিন্ন ধরনের নির্যাতিত হইতেছি আমি, এইভাবে আমার দিন কাটতেছে। বর্তমানে কল্যাণ সুবিধা খাতে মাসে জমা হয় 44 কোটি টাকা, যেখানে প্রয়োজন 56 কোটি টাকা। প্রতি মাসে 10 কোটি আর বছরে মোট ঘাটতি 120 কোটি টাকা। জমে থাকা আবেদনের বিপরীতে এককালীন দরকার 2,000 কোটি টাকা, যা তাদের ফান্ডে নেই বলে জানালেন ট্রাস্টের সচিব। এই মুহূর্তে আমার কাছে আবেদন আছে পেন্ডিং 24,121টি। এই আবেদন নিষ্পত্তি করতে আমার টাকা লাগবে অতিরিক্ত 2,000 কোটি টাকা। আমরা এই মুহূর্তে দিচ্ছি 2020 সালের নভেম্বর পর্যন্ত যারা আবেদন করেছিল তাদের আবেদনটা নিষ্পত্তি করা হচ্ছে। আর মৃতের ক্ষেত্রে যারা 21 সালে আবেদন করেছিল ডিসেম্বর পর্যন্ত, যারা আমাদেরকে আবেদন করেছেন তাদেরটা আমরা নিষ্পত্তি করছি এখন। আবার কোনো কোনো ক্ষেত্রে যারা গুরুতর অসুস্থ মারা যাচ্ছে হাসপাতালে ভর্তি, তাদের কয়েক ঘন্টার মধ্যেও কিন্তু আমরা দিচ্ছি। তো সংকটের কারণটা হলো ওইটাই যে এই যে ঘাটতি যেটা আছে, এই ঘাটতিটাই হলো আমাদের সংকটের প্রধান কারণ। দ্বিতীয় কারণ হলো আমাদের জনবলের সংকট। যদিও সংকট সমাধানে একাধিকবার বিশেষ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাতে অনেকেরই প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানে প্রতি বছর বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট। প্রত্যেকটা বাজেট ইয়ারে সরকারকে ঘাটতির জন্য একটা বরাদ্দ দিতে হবে। আমরা চাই আমাদের একজন শিক্ষক অবসরে যাওয়ার 2-3 মাসের মধ্যে তার পাওনা বুঝে নিক, এটার জন্য দরকার আমার অতিরিক্ত বরাদ্দ। যদি টাকা আমাকে রাষ্ট্র সংস্থান না করে আমি এটা কিভাবে সমাধান করব? কল্যাণ খাতের জন্য প্রতিজন শিক্ষক কর্মচারীর মূল বেতনের 4% কেটে রাখা হয়। অবসর গ্রহণের পর সেই টাকার 20 গুণ দেয়া হয় কল্যাণ সুবিধা হিসেবে।